হ্যালো দর্শক, ওয়েলকাম করছি মজার টিভির নতুন শো হলে হলে। আর এই শোতে আমরা যেটা করব, বিভিন্ন সিনেমা হলে যাব এবং দেখব হলে কি মুভি এখন চলে। আর আজকে আমরা আসছি বলাকে সিনেমা হল, আর এখানে চলছে ঢাকা অ্যাটাক, যে মুভিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন এবং অভিনয় করেছে মাহিয়া মাহি, আরিফিন শুভ সহ আরও অনেকে। তো ভিতরে গিয়ে আমরা যেটা করব, দর্শকদের মতামত জানবো এবং এই ছবিতে যারা যারা অভিনয় করেছে তাদের সবার সাথে কথা বলবো। তো চলুন ভেতরে যাই। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, কেমন রেসপন্স কেমন পাচ্ছেন? আমি তো আসলে স্বপ্নেও ভাবিনি যে এরকম অসাধারণ রেসপন্স পাবো। আসলে প্রথমবার আমার কোনো ফিল্ম বলাকা সিনেমাতে আসা এবং দর্শকের এত কাছাকাছি এসব রেসপন্স পাওয়া, ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। তাতে ঘুমিয়েছিলেন? একদম না। তো এটা শুটিং করতে গিয়ে কি কোনো মজার ঘটনা ঘটেছে? আমার পুরো ক্যারেক্টারটা এত ইমোশনাল ছিল যে আসলে খুব বেশি, কারণ আমি সিনেমাটার যখন একদিকে মারপিট হচ্ছে শুধুমাত্র আমার ক্যারেক্টারটা ইমোশনটা ক্যারি করে, সো আমার মানে পুরো জার্নিটাই খুব ইমোশনাল ছিল। তার উপরে হচ্ছে আপনার পেটের মধ্যে ওরকম বেঁধে রাখা, কিন্তু এটা ঠিক যে সকালবেলা আমি যেতাম এবং পেটটার মধ্যে ওরকম বেঁধে রাখতাম এবং সারাদিন খেতাম, মনে হতো যে আমি আসলেই প্রেগনেন্ট। এবং আমার কোয়ার্টিস্ট এবিএম সুমন এবং আমার টিম আমাকে অন্যান্য মানে এই নশবার চেয়ে ওই নশবার প্রচুর আল্লাদ করেছে এবং প্রচুর খাইয়েছে। এটা হলো খুবই একটা মজার এক্সপিরিয়েন্স। প্রথম কথা হচ্ছে, আমরা পুলিশদেরকে সবসময় জানি হচ্ছে আইন নিজের হাতে তুলে নেন, হ্যান্ডস আপ, কিন্তু আসলে পুলিশের কারণে মা দেখেছেন ওরাও বলে ঠিক ঠিক ঠিক। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা আমাদের, আমি বুঝতে পেরেছি, ওকে ওকে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই পজিটিভ দিক আমাদের সিনেমার, ভবিষ্যৎ সিনেমার জন্য এবং আমাদের পুলিশ বাহিনীর জন্য এবং আমাদের নিউ জেনারেশনকে আমাদের জাতিগতভাবে আমাদের প্রতি ভরসা যাতে আসে, মানে একজন অ্যাক্ট্রেস হিসেবেও যাতে আমি আমার দর্শককে ভরসা দিতে পারি যে আমি তাকে ভালো কিছু দেব, একজন ডিরেক্টর সেটা দেবে, একজন প্রডিউসার সেটা দেবে। সো এটা আমার কাছে মনে হয় এখানে কোনো নেগেটিভ কিছুই নাই, পুরোটাই খুব ভালোর দিকে, আমরা সোনালির দিকে হয়তো বা এগিয়ে যাচ্ছি। সো শুধুমাত্র ধরে রাখতে হবে। এই মুহূর্তে তো অবভিয়াসলি অডিয়েন্সের যেই রিয়াকশন দেখছি নিঃসন্দেহে এক ধরনের, এটা এটা কি বলবো, মানে জমে থাকা অনেক টেনশন অনেকটা মানে বরফ ছিল সেটা এখন একটু একটু করে গলছে, টেনশনটা একটু একটু করে কমছে। ওকে রাইট, দর্শক আমরা বেসিক্যালি বাইরে ইন্টারভিউটা নিতে চেয়েছিলাম কিন্তু এত রেসপন্স এই মুভির, আপনারা একটু দেখেন যে পাশে আমরা একটা ছোট্ট রুমে মানে লুকিয়ে এসেছি এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা তো অনেক দিন ধরে মোটামুটি এই ছবির কাজ মোটামুটি 2 বছর ধরে চলেছে, আমাদের শুটিংই হয়েছে বেশ অনেকগুলো মাস ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, ঢাকায় হয়েছে, বান্দরবনে হয়েছে, দেশের বাইরে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, তো বিভিন্ন জায়গায় আমরা শুটিং করেছি অনেকটা সময় ধরে। আমার করা ঢাকা এটা প্রথম ছবি যেটাতে এত সময় লেগেছে। তো সিনেমা ছাড়া একটু অন্য টাইপের প্রসঙ্গে আমি যেতে চাই, যে বর্তমানে সিনেমাতে আপনার কম্পিটিটর কাকে ভাবছেন বা কে আপনার কম্পিটিটর? আমার কম্পিটিটর আমি এই মুহূর্তে একজনকেই ভাবছি, বিকজ আমি তাকে নিয়ে বেশ চিন্তিত আছি। সে যেভাবে স্রোতের বিপরীতে গিয়ে ছবি নিচ্ছে বা নিজের মতো করে কাজ করছে, আমি তাকে নিয়ে খুবই সন্দিহান। তার নাম আরিফিন শুভ। ছবিটার গল্পের প্রয়োজনে আমার এই চরিত্রটা, তো আমার টার্গেটটাই ছিল আসলে গল্পের প্রয়োজনে, যেহেতু চরিত্রটা গল্পের মতো করেই নিজেকে ফুটিয়ে তোলা, গল্পের অংশ হিসেবে আলাদাভাবে। সো আশা করি দর্শক বলছেন যে গল্পের সাথে গিয়েছে। ঈদ মোবারক, কারণ আজকে আপনার খুশির দিন।
সম্ভবত এটাই আপনার প্রথম মুভি? না, প্রথম মুভি, হ্যাঁ। তো আজকে নিঃসন্দেহে আপনি অনেক খুশি, কেমন লাগছে? ইনফ্যাক্ট আমি না মানে এই যে বলাকার প্রথম শোটার শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম, কারণ প্রিমিয়ারে যারা এসেছে তারা আমাদের বন্ধু বান্ধব, পরিচিত মানুষ, তারা খারাপ লাগলো না মুখের উপর বলবে না, বলবে যে মানে কষ্ট হাসি দিয়ে বলবে ভালোই তো যা হয়। কিন্তু বেসিক্যালি এখানে তো আমাদের টিকিট কাটা দর্শক, আমার দাওয়াতি দর্শক না, এদের ফিডব্যাক রিয়াকশন যখন ভালো আমার মনে হয় যে আমি আমার অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি। তো আচ্ছা, নামটার ব্যাপারে বলবো, ঢাকা অ্যাটাক, এটা কেন, নামটা কীভাবে আসলো? ঢাকা অ্যাটাক মানে এটা রাশিয়া অ্যাটাক বলতে পারছি না, নর্মালি যখন কোনো শহরে অ্যাটাক হয়, যেমন প্যারিস অ্যাটাকের পর প্রেসে প্যারিস অ্যাটাক ছিল, মুম্বাই অ্যাটাকের পর ছিল মুম্বাই অ্যাটাক, ওই হিসেবে যখন ঢাকায় একাধিক বোমা বিস্ফোরিত হয় তখন নাম দেয় এটা ঢাকা অ্যাটাক। তো নামটা আমরা পিক করেছি টিভি স্ক্রল থেকে, এটা কিন্তু হয়েছিল আর্টিজেনের আগে, বাট আর্টিজেনের সময় দেখলাম এই ঢাকা অ্যাটাক হেডলাইন করছে সিএনএন বিবিসি, তখন ভাবলাম যে আমার আইডিয়া তো নিয়ে গেল। দাদা আপনাকে দেখলাম যে একটা সিনে আপনাকে দেখা গেছে, না হচ্ছে কি লোভ সংবরণ করতে পারলাম না, নিজের চেহারা ক্ষমা দেখানো হচ্ছে লোভ সংবরণ করতে পারলাম না। আমি এই ছবির তিনজন মূল কারিগর, আমি, সানি সানোয়ার আর রাজদীপ ঘোষ, ভাবলাম যে বিলনের পিছিয়ে পিছিয়ে পাসিং শট দিয়ে দিই, আর আমাদের তো মানে সিনেমাতে হচ্ছে কি পাসিং শটের জন্য পার শট মানে পার পাসিং আর্টিস্ট 800 টাকা করে, তো যদি একটু 800 টাকা সেভ করা যায়। বলতে চাই যে সিনেমার মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে এটা সিনেমাটোগ্রাফি আছে, এটা মিউজিক আছে, এটা এডিটিং আছে, এটা ভিএফএক্সের কাজ আছে, অনেকগুলো বিষয় আছে, প্রত্যেকটা জায়গাকে আমরা প্রপারলি করার চেষ্টা করেছি। আমরা দীর্ঘ 3 বছরের মধ্যে আমাদের অনেকগুলো মানে সীমিত ব্যাপার আছে, যেমন আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট, সিনেমার ডিপার্টমেন্ট এখনও অতটা স্ট্রং না, কাস্টিং ডিরেকশন বলে একটা ব্যাপার আছে সেটা আমাদের এখানে খুব বেশি এস্টাবলিশড না, লাইন প্রোডিউসার ব্যাপারটা আমাদের এখানে কিছু খুব বেশি এস্টাবলিশড না, এক্সিকিউটিভ প্রোডিউসারের কাজটাও আমাদের এখানে খুব বেশি প্রচলিত না। এই কাজগুলো একটা সিনেমা করার জন্য খুব ইম্পর্টেন্ট, ডিরেক্টরকে অনেক ক্রিয়েটিভ জায়গাতে হেল্প করে। তো এত সব কিছুর মধ্যে আমরা চেষ্টা করেছি, এখন আসলে আপনাদের কাছে আমাদের একটাই দাবি, যদি ছবিটা ভালো লেগে থাকে আপনি আপনার আশেপাশের মানুষকে দেখতে উদ্বুদ্ধ করুন, আর ছবিটা হলে এসে দেখবেন, আমি আপনাদের বলতে পারি যে হতাশ হবে। আগে যে মুভিগুলো করেছি সেইগুলো গেরিলার কথা যদি বলি অথবা জীবনঢুলি অনেক বেশি প্রিপারেশন ছিল, কিন্তু এটার প্রিপারেশনটা একটু ডিফারেন্ট, এটাতেও অনেক প্রিপারেশন আছে কিন্তু আমরা আমাদের মানে কী বলবো প্রশাসনের লোকজন মানে পুলিশের এত পুলিশকে এত গভীরভাবে আসলে কখনো আমরা ভাবি না, তো পুলিশকে ভাবলে আমরা বুঝি রাস্তার টহল পুলিশ অথবা ট্রাফিক পুলিশ যারা ডিউটি করছেন, কিন্তু রাষ্ট্রের বড় বড় ক্রাইসিসে যে বড় বড় ডিসিশনগুলো যে পুলিশগুলো নেন তাদেরকে ওই কাজ থেকে দেখার আমাদের সুযোগ হয় না, এবং ওই পরিস্থিতিতে তারা পড়লে কী করেন সেই বিষয়গুলো এই সিনেমাতে ফুটে উঠেছে। যেমন তারা একটা পর্যায়ে দায়িত্বের জায়গা থেকে বা চেয়ারটার কারণেই তারা একটা পর্যায়ে কিন্তু আর পরিবারের থাকতে পারেন না, তারা হয়ে যায় রাষ্ট্রের সম্পত্তি, এবং তাদের ওই ডিসিশনগুলো নিতে হয় আমজনতা যারা আছেন মাস পিপলকে সেফটি দেওয়ার তাদের কাজ, এবং তখন অনেক বড়, আমরা আপাত দৃষ্টিতে মনে হয় পুলিশ এটা করে ফেললেই তো পারতো, কিন্তু এই যেটা করে ফেললেই পারতো বলছি আমি, সেটা করে ফেললে আরও হয়তো 5,000 লোকের বা একটা এলাকার মানুষের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারতো বা দুর্ভোগ তৈরি হতে পারতো। পুলিশকে কিন্তু এই সমস্ত বিষয় সেগুলো চিন্তা করতে হয়, যেমন সিনেমা একটা ডায়লগ আছে, আপনি যখন শীতের রাতে ঘুমন কম্বল মুড়ি দিয়ে বা গরমে এসি চালিয়ে ঘুমন তখন কিন্তু আপনার গলিতে একটা পুলিশ আপনাকে সেবাদানের জন্য ডিউটি করছে, এই বিষয়টা কিন্তু আসলেই সত্যি। আমরা খালি পুলিশের অনেক ধরনের অসংলগ্নতা এটা থাকবেই, সমাজে মানুষ তো বিভিন্ন রকম আছে, কিন্তু পুলিশের যে ক্রাইসিস বা পুলিশ যে আমাদের জন্য সার্ভাইভ করে যাচ্ছে অলওয়েজ, আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, সেসব জায়গাগুলো না আমরা ইগনোর করে যাই, একটা খারাপ বিষয় পেলেই ওটা নিয়ে টানা হেঁচড়া করি কিন্তু ভালো বিষয়গুলো ওভারলুক করে যাই। এই সিনেমায় এই ভালো বিষয়গুলো উঠে এসছে, এবং কার রেসিং আছে, তারপর আমরা রায়ট কার যেটা দেখি, সোয়াট টিম যে গাড়ি থেকে নামে সেই গাড়ির ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু আমরা কখনো দেখিনি, এই ছবিতে প্রথমবারের মতো দেখতে পেরেছি। আরেকটা ব্যাপার খুব ভালো লেগেছে আমার কাছে যে আমরা সোয়াট টিমকে এই উপমহাদেশে কখনো ইন্ট্রোডিউস করানো হয়নি, আমরা ঢাকা অ্যাটাকের মাধ্যমে সোয়াট টিমকে প্রথমে ইন্ট্রোডিউস করিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা ঢাকার বিভিন্ন হলে ঘুরেছি এবং কথা বলেছি ঢাকা অ্যাটাক মুভির ডিরেক্টর, আর্টিস্ট, দর্শক সহ অনেকের সাথে।
তো মুভি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং আপনাদের যেটা বলবো অবশ্যই হলে এসে মুভিটি দেখবেন, কারণ আপনারা যত হলে আসবেন তত কিন্তু আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাবে। তো যেতে যেতে এটাই বলবো, অবশ্যই আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই প্রোগ্রামটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।